हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल चलम आबार एक रेसिपी निये आज के देखो भेटकी माछेर पातुड़ी खूब सहजे आपनी पातुड़ी बाड़ीते ही बनिए निते पारें। चलुन आर देरी ना करे शुरू करा जाक किभाबे बनाते हय एई भेटकी माछेर पातुड़ी। प्रथमे आमी एकटा पात्रेर मध्ये प्राय 200 ग्राम मतो भेटकी माछ निये निएछि। एरपर आमी एर मध्ये स्वादमतो लवण ओ सामान्य परिमाण हलुद दिए दिलाम। एरपर दिए देब सामान्य परिमाण लेबुर रस। लेबुर रसटा देया हये गेले नून हलुद आर लेबुर रसके माछेर साथे भालो करे मिशिये नेब। ভালো করে মাখানো হয়ে গেলে এটা সাইডে রেখে দেব। এরপর একটা পাত্রের মধ্যে 2 টেবিল চামচ কালো সরষে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম 2 টেবিল চামচ সাদা সরষে। এরপর আমি এর মধ্যে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পর এটাকে 15 থেকে 20 মিনিট ভিজতে দেব। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। দেখুন এটা অনেকটাই ফুলে গেছে। এরপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর এই পেস্টটাকে আমি মাছের মধ্যে দিয়ে দেব। লঙ্কাটা এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো নারকেল বাটা। এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে প্রায় 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। পাতুড়ি বানাতে অবশ্যই কিন্তু সরষের তেল ব্যবহার করতে হবে, অন্য তেল ব্যবহার করলে কিন্তু সেই রকম টেস্ট আসবে না। সমস্ত উপকরণগুলোকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এটা সাইডে রেখে দেব। এরপর আমি ছোট ছোট কলাপাতার পিস নিয়ে নিয়েছি। এরপর কলাপাতাগুলোকে এইরকম আগুনের মধ্যে শেকে নেব। কলাপাতাগুলোকে এইরকম ভাবে শেকে নিলে মাছটা যখন কলাপাতায় মুড়বো তখন কলাপাতাটা ফেটে যাবে না। এইরকম ভাবে একই পদ্ধতিতে বাকি কলাপাতাগুলোও শেকে নেব। কলাপাতাগুলো শাকা হয়ে গেলে একটা কলাপাতা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ মশলা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে মাছের একটা পিস দিয়ে দেব। মাছের একটা পিস দিয়ে দেওয়ার পর উপর থেকে আরো কিছুটা মশলা দিয়ে দেব। এরপর আমি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল। এবার মাছটাকে মুড়ে নেব। প্রথমে এই পাশ দিয়ে মুড়ব, তারপরে ওই পাশ দিয়ে মুড়ব, তারপরে দুই দিকটা ভালো করে ফোল্ড করে নেব। আপনাদের কলাপাতা যদি পাতলা হয় তাহলে অবশ্যই দুটো কলাপাতা ব্যবহার করবেন, নইলে ভাজার সময় মশলা বাইরে বেরিয়ে যাবে। ভালো করে মোড়া হয়ে গেলে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। এখানে কলাপাতার মধ্যে মাছটা ভালোভাবে মুড়ে বেঁধে নিয়েছি। একই রকম ভাবে বাকি মাছগুলোও মুড়ে নেব। তারপর আমি একটা প্যানের মধ্যে প্রায় 4 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে পাতুড়িগুলো আমি দিয়ে দেব। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। মাঝারি আঁচে 10 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলে আমাদের পাতুড়ি একদম রেডি। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে সমস্ত পাতুড়িগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর এটাকে আমি খুলে দেখিয়ে দেব কেমন হয়েছে।
দেখুন কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে এই পাতুরি। এরপর আমি কেটে দেখিয়ে দিচ্ছি মাছটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন মাছটা কেমন সফট এবং নরম হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিতে, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।